কালের সাক্ষী হয়ে আছে রতনপুর জমিদার বাড়ি। অবহেলায় পড়ে থাকা এই বাড়িটি ধ্বংসের দিকে পৌঁছে গেছে। বিরামপুর শহর থেকে প্রায় 12 কিলোমিটার দূরে নিরিবিলি গ্রাম্য পরিবেশে জমিদার বাড়িটি অবস্থিত। ইতিহাস আর ঐতিহ্য সমৃদ্ধ দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা। এই অঞ্চলে রয়েছে অনেক দর্শনীয় স্থান। বিষণ্ণ মৌনতা নিয়ে দাঁড়িয়ে আছে ঐতিহ্য সমৃদ্ধ জমিদার বাড়িটি। ঘুরতে এসে দর্শনার্থীরা জমিদার বাড়ির নাজেহাল অবস্থা দেখে দুঃখ ও ক্ষোভ প্রকাশ করেন। অষ্টাদশ শতকে ব্রিটিশরা ফুলবাড়ি জমিদারের পক্ষে রাজকুমার সরকারকে রতনপুরে পাঠান। সাধারণ খাজনা আদায়কারী থেকে জমিদার হয়ে যান তিনি। এরপর তৈরি করেন বিলাসবহুল দ্বিতল অট্টালিকা। এটা রক্ষিণীবাবু জমিদারপুরী, এটা আমাদের বিরামপুরের একটা পুরাতন ঐতিহ্য। 71 সালের আগে উনি এখান থেকে বিদায় হয়ে যায়, কিছুই নিয়ে যায় না। এই জমিদার বাড়িটা ধীরে 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 ধ্বংসস্তূপের মধ্যে নিঃশেষ হয়ে যাচ্ছে। ওনার যে একটা বিশাল বাড়ি, আস্তে 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 বাড়িটা এখানেই নিঃশেষ হয়ে যাচ্ছে। এটা সংস্কার করা বিশেষ প্রয়োজন। বর্তমানে রক্ষণীকান্ত বাবুর জমিদার বাড়ির পাশে রয়েছে ইসলামিক মিশন, মাদ্রাসা, মসজিদ ও কয়েকটি প্রতিষ্ঠান। তার 1200 বিঘা জমি ও বাগান রক্ষণাবেক্ষণ, সেই সাথে তদারকির অভাবে সম্পত্তি সমূহ ধ্বংসের পথে, অপরদিকে বেদখল হয়ে গেছে। তাই এই বাড়ি ও সম্পত্তি সংস্কার করতে উপজেলা প্রশাসন ব্যবস্থা নিবে বলে জানান এই কর্মকর্তা। ওই সময় খুব জাকজমক ছিল, পরবর্তীতে এটি মেরামতের অভাবে এবং রক্ষণাবেক্ষণের অভাবে বাড়িটি এখন প্রায় ভগ্নদশা পরিণত হয়েছে। তো এটা বিরামপুরের একটা ইতিহাস বা সাক্ষী হিসেবে এখনও দাঁড়িয়ে আছে। আমরা বিভিন্নভাবে লোকালি ব্যবস্থাপনা করে এটাকে মেরামত করার চেষ্টা করেছি, কিন্তু এটা ভগ্নদশা এমনই হয়েছে যে এটাতে অনেক টাকার প্রয়োজন, অনেক বরাদ্দের প্রয়োজন এটাকে ঠিক রাখার জন্য। স্থানীয়ভাবে আমাদের পক্ষে যেটুকু করার সময় আমরা করেছি, এখন এটা আসলে কোনো মন্ত্রণালয়ের আন্ডারে, বিশেষ করে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আন্ডারে যদি আনা সম্ভব হয় তাহলে এটাকে ভালোভাবে মেরামত করা সম্ভব এবং এটা একটা দৃষ্টিনন্দন পর্যায়ে পরিণত করা সম্ভব হবে। এই অঞ্চলের প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে রতনপুর জমিদার বাড়িটি রক্ষণাবেক্ষণের দাবি করেন এই জনপ্রতিনিধি। আমাদের যে ভগ্নদশা যে জমিদার বাড়িটি আছে সেটি যদি সংস্কার করে যদি জনগণের জন্য যদি উন্মুক্ত করে দেওয়া হয়, আমার মনে হয় যে অনেকেই এই জমিদার বাড়িটি দেখার জন্য আসবে। এই কাজের জন্য যদি মানে সরকারের হস্তক্ষেপ চাচ্ছি যে মানে এই জিনিসগুলো যেন অন্তত সংরক্ষণ করা হয়। কালক্রমে এই জমিদার বাড়িটি মেরামত ও সংস্কার না করায় তা ধ্বংস হতে চলছে। এটি সংস্কার করে প্রত্নতাত্ত্বিক নিদর্শন ধরে রাখার দাবি এই অঞ্চলের নাগরিকদের। সময় সংবাদ, দিনাজপুর।